हेलो आमी लिपु दास सकलके स्वागत जानाচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যার HTML ফর বিগিনার্স ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমি আলোচনা করব HTML টেবিল ট্যাগের কল স্প্যান এবং রো স্প্যান এই দুটি অ্যাট্রিবিউট নিয়ে। রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করে আমরা কিভাবে এই রকম একটি সুন্দর টেবিল ডিজাইন করব HTML এ সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো সোজা আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম। নোটপ্যাডে আমি স্ট্রাকচারটা লিখে রেখেছি, আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। ফাইল সেভ এবং সেভের মধ্যে টেবিল 2.html দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। তো প্রথমেই আমরা টেবিল লিখে নেব। এই টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু ডবল কোটেশন 1 পিক্সেল কোটেশন ক্লোজ গ্রেটার দেন ক্লোজ, তারপরে tr টেবিল রো এন্টার ট্যাব h टेबिल हेड। देखो प्रथम जो हेडिंग जो देखी एखे सबजेक्ट और स्टूडेंट नेम दुटो हेडिंग, तो से सोर्से th एर मध्य लिखब स्टूडेंट नेम क्लोज कर देव स्लैश दिए th टेबिल हेड क्लोज, तारपर आबार th टेबिल हेड सबजेक्ट subject सबजेक्ट ये दुटो हेडिंग छिलो लेखार पर स्लैश दिए tr रोटा के बंद कर दिलाम। परेर रोटा शुरू करब যেখানে আমরা বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি এই তিনটে সাবজেক্ট অ্যাড করব। পরের রো এর মধ্যে tr ফর টেবিল রো এবং তারপরে আবার আমরা th টেবিল হেড দিব বেঙ্গলি স্ল্যাশ th টেবিল হেড, তারপরে আবার th টেবিল হেড ইংলিশ স্ল্যাশ th টেবিল হেড ক্লোজ, আবার th দিয়ে জিওগ্রাফি জিওগ্রাফি স্ল্যাশ th টেবিল হেড ক্লোজ। রোটা বন্ধ করতে হবে স্ল্যাশ tr টেবিল রো ক্লোজ। তো দুটো রো আমরা রেডি করে ফেললাম। যদি আমরা আউটপুটটা দেখতে চাই যে কিভাবে আউটপুটটা হয়েছে, ব্রাউজার কন্ট্রোল ও ফর ওপেন মেনু এবং আমাদের HTML ডেস্কটপের মধ্যে HTML ক্লাস এখান থেকে টেবিল 2 সিলেক্ট করে আমরা ওপেন করব। তো দেখতেই পাচ্ছি যে প্রথম যে আমাদের রোটা সেখানে স্টুডেন্ট নেম সাবজেক্ট এবং পরের রোতে বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি তিনটে সাবজেক্ট পরের রোতে চলে এসেছে। এবার আমরা পরের রোটা তৈরি করি tr টেবিল রো এবং এইখানে আমরা এবার দেব td টেবিল ডেটা। তো দেখো নেম দেওয়া আছে ইমরান হোসেন এবং সাবজেক্টগুলো দেওয়া আছে সাবজেক্টের মার্কসগুলো নেম এবং তিনটে সাবজেক্টের মার্কস ইমরান হোসেন স্ল্যাশ td টেবিল ডেটা ক্লোজ, তারপরে আবার td টেবিল ডেটা মার্কসগুলো বসিয়ে দেবো 78 স্ল্যাশ td মার্কসগুলো ওইদিক ওদিক হতে পারে, আমি নিজের মতো করে দিয়ে দিচ্ছি td স্ল্যাশ td টেবিল ডেটা ক্লোজ এন্টার অ্যান্ড স্ল্যাশ tr টেবিল রো ক্লোজ। তো এরকম ভাবে আমরা একটা স্টুডেন্টের ডিটেইলস লিখে ফেললাম। সেভ করার পর রিফ্রেশ করি, তাহলে দেখো এরকম ভাবে কিন্তু প্রথমটা দুটো কলাম ছিল, পরেরটা তিনটে, তারপরে চারটে এসেছে। আমরা যতগুলো দরকার সবগুলো আগে লিখে কমপ্লিট করে নেব। তো একটা লেখার পর আমরা ইমরানটাকে কপি করে দিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি এন্টার করে কন্ট্রোল ভি পেস্ট। নামগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, পরের রো গুলো অ্যাড করে দিলাম ইমরান হোসেন সুস্মিতা বিশ্বাস আর অশোক সরকার তিনটে স্টুডেন্ট। আমাদের টেবিলের কাজ হয়ে গেলে আমরা স্ল্যাশ দিয়ে টেবিল টেবিলটাকে আমরা বন্ধ করে দেবো। সেভ আমরা চলে আসবো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ। এবার মোটামুটিভাবে টেবিলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই টেবিলটাকে আমাদেরকে রো স্প্যান এবং কল স্প্যান করে ঠিক করতে হবে। রো স্প্যান এবং কল স্প্যান অ্যাট্রিবিউটগুলোর কাজ কি? রো স্প্যান মানে হচ্ছে একাধিক রোকে যুক্ত করে একটি রোতে পরিণত করা, আর কল স্প্যান মানে হচ্ছে একাধিক কলামকে যুক্ত করে একটি কলামে পরিণত করা। তো আমরা করে নিই, চলো আমরা যে স্টুডেন্ট নেম এই th এর সামনে গিয়ে স্পেস দিয়ে লিখবো r o w রো s p a n স্প্যান রো স্প্যান ইকুয়াল টু আমরা দুটো রোকে স্প্যান করছি অতএব 2 লিখে দেব। তো দুটো রো মিলে গিয়ে একটা রোতে পরিণত হবে। সেভ করে আমি তোমাদের দেখাই আউটপুটটা। এই দেখো স্টুডেন্ট নেম দুটো রোকে মিলিয়ে নেবে। আমি রিফ্রেশ করছি পেজটাকে, দেখো দুটো রোকে মিলিয়ে নিয়েছে। সাবজেক্টটাকে একই রকম ভাবে বেঙ্গলি ইংলিশ এবং জিওগ্রাফি মাঝখানে আসবে, তিনটে কলামের মাঝখানে, অতএব সাবজেক্টের th এর সামনে গিয়ে আমরা লিখবো col that means column span span column span is equal to double quotation 3। এই হচ্ছে মেন বিষয় যে যখন একাধিক রোকে যুক্ত করে আমাদেরকে একটি রোতে পরিণত করতে হবে আমরা লিখবো রো স্প্যান এবং কতগুলো রোকে যুক্ত করছি সেটা লিখে দিলাম। আর একাধিক কলামকে যুক্ত করে একটি কলামে পরিণত করার জন্য আমরা লিখবো কল স্প্যান, কতগুলো কলামকে যুক্ত করছি সেটা আমরা কিন্তু লিখে দিলাম। সেভ করে নিচ্ছি, সেভ করে আমরা ব্রাউজারে চলে আসছি, দিয়ে রিফ্রেশ করবো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি দেখো স্টুডেন্ট নেমটা দুটো রো এর মাঝখানে হয়েছে এবং সাবজেক্টটা বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি তিনটে সাবজেক্টের মাঝখানে চলে এসেছে। ওকে, তো এই ছিল কলাম কল স্প্যান এবং রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ। এবার যদি আমরা টেবিলটাকে আরেকটু ডেকোরেট করতে চাই তাহলে আমাদের টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করতে হবে। যেমন আমরা সেল প্যাডিং, সেল স্পেসিং, উইথ এবং টেবিলটাকে আমরা মাঝখানে করব, সেভ করে নেব। আমরা চলে আসবো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে তাহলে সুন্দর একটা টেবিল কিন্তু ডেকোরেট হয়ে গেছে। আমাদের যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় তাহলে আমরা দিয়ে দিতে পারবো। টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বিজি কালার লিখবে ইজিক্যাল টু কোটেশন স্কাই ব্লু দিয়ে দিলাম, আর হেডিংটাকে দিয়ে দিচ্ছি আমরা বিজি কালার ইয়েলো। ওকে, এইবার আমরা চলে আসবো, আবার রিফ্রেশ করছি, তা দেখো হেডিংটা আমাদের কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে আর পুরো স্কাই ব্লু কালার হয়ে গেছে। তো এরকম ভাবে খুব সহজে আমরা রো স্প্যান এবং কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে একাধিক রো এবং একাধিক কলামকে যুক্ত করে HTML এর একটা সুন্দর টেবিল ডিজাইন করতে পারি। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।